নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, 9/6/2021 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আমরা জানি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়েছে, সে বাতিলের পর বাতিল যেহেতু হয়ে গেছে, যদিও মানে নোটিফিকেশান এখনও জারি হয়নি মধ্যশিক্ষা পর্ষদ থেকে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে। তো কীভাবে মূল্যায়ন হবে, কবে রেজাল্ট হবে, সেই আশায় রয়েছে শিক্ষার্থীরা। তো এবারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল নিয়ে, যে বাতিল হয়েছে সেই সঙ্গে নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসুন দেখে নিই বিস্তারিত কী রয়েছে আজকে 9/6/2021। পরীক্ষা বাতিলে মেধা ও মানে অবমূল্যায়নের আশঙ্কায় শিক্ষাবিদরা। লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের আজীবন দুশ্চিন্তার মধ্যে রেখে রাজ্য সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দিয়েছে। দেশের কয়েকটি রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ও মূল্যায়ন করা এবং পরীক্ষা নেওয়ার রাজ্যের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মূল্যায়ন আদৌ গ্রহণযোগ্যতা পাবে কি না তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে। বাতিল হওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে পদ্ধতিতে মূল্যায়ন করা হবে তা মেধা ও মানের অবমূল্যায়ন ঘটবে এবং ভর্তিতে তার প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষাবিদরা। দশম দ্বাদশের পরীক্ষা বাতিল করে সিবিএসই আইসিএসই বোর্ডের মূল্যায়ন করতে অসুবিধা হবে না। সর্বভারতীয় এই দুই বোর্ডে ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করে পরীক্ষা দিয়েছে, সিলেবাস শেষ করেছে, ফলে এই দুই বোর্ডের মূল্যায়ন যথার্থ শিক্ষা বিজ্ঞান মেনেই হবে বলে মনে করছেন বিশিষ্ট সংবাদ শিক্ষাবিদ শুভঙ্কর চক্রবর্তী। তিনি বলেছেন, রাজ্যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মূল্যায়নের ক্ষেত্রে যেসব মাপকাঠি করবে বলে শোনা যাচ্ছে, সেখানে প্রজেক্ট রিপোর্ট, প্র্যাকটিক্যাল পরীক্ষা ও নবম শ্রেণীর পরীক্ষার নম্বরকে গড় করে মূল্যায়ন করা হবে। উল্টো দিকে আইসিএসসি সিবিএসসি বোর্ডে যথাযথভাবে সিলেবাস শেষ করে অনলাইনে পরীক্ষা নিয়েছে, তার ভিত্তিতে মূল্যায়ন করবে বলে জানিয়েছে। সর্বভারতীয় দুই বোর্ডের মূল্যায়নের সঙ্গে রাজ্যের বোর্ডের মূল্যায়ন গ্রহণযোগ্যতা থাকবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এই দুশ্চিন্তা নিয়ে আজীবন থাকতে হবে এই বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। আরও বেশি সময় নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যদি নেওয়া যেত এবং পরীক্ষা বাতিল হওয়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট মান্যতা সর্বভারতীয় ক্ষেত্রে পাওয়া যাবে কি না তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। তা কাটানো যেত বলে মনে করছেন শিবপুর আইআইটিস প্রাক্তন চেয়ার রেজিস্ট্রার বিমান বন্দ্যোপাধ্যায়। তার মতে সবচেয়ে বেশি অসুবিধা পড়তে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষীরা বিষয়ের উপর কোনো পরীক্ষা দেয়নি। উচ্চ মাধ্যমিকের পর যেসব সর্বভারতীয় পরীক্ষা ছাত্রছাত্রীদের বসতে হয় এবং তার জন্য এতদিন নির্ণায়ক মানের জায়গায়, এবছর তার কোনো পরিবর্তন হবে কি না, হলে রাজ্যের ছাত্রছাত্রীদের কোনো অসুবিধার মধ্যে পড়তে হবে কি না, এটা সর্বভারতীয় ক্ষেত্রে নিশ্চিত হওয়ার পরেই মাধ্যমিক চন্দ্র পরীক্ষা ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যেতে পারত। তড়িঘড়ি এমন একটি বড় সিদ্ধান্ত না নিলেই হতো। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে। কেরল, বিহারে ইতিমধ্যে পরীক্ষা হয়ে গেছে, বিহারে ফেব্রুয়ারি মাসে এবং কেরলে এপ্রিল মাসে। ছত্তিশগড়ে পরীক্ষা চলছে। পাশের রাজ্য আসাম মঙ্গলবার জানিয়ে দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে রাজ্যে, কবে কী পদ্ধতিতে সেটা 10 দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে। পুডুচেরিতেও সোমবার পরীক্ষা বাতিলের কথা ঘোষণা করেছে। পাঞ্জাব, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ুতে এখনও কিছু ঘোষণা করা হয়নি। পরীক্ষা নেওয়ার এখনও সময় রয়েছে। জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশে আগস্ট মাসে পরীক্ষা নেবে এবং দেশজুড়ে করোনা সংক্রমণের গ্রাফ নামতে শুরু করেছে, ফলে আগামী দিনে কয়েকটি রাজ্যে পরীক্ষা যেভাবে তা স্পষ্ট নয়, যে হবে না মানে সেটাও স্পষ্ট নয়, এবং পরীক্ষা নেওয়ার রাজ্যগুলোর সঙ্গে পরীক্ষা না নেওয়ার রাজ্যগুলোর ছাত্রছাত্রীদের মান মেধা নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠতেই পারে বলে মনে করছেন রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ দত্ত। যে পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন করা হবে বলে জানানো হয়েছে তাতে ভর্তির সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিভিলের অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস। তিনি বলেন, শুরু দেশের মানে পরীক্ষাগুলিতেই নয়, শুধু এর প্রভাব বিদেশেও পড়তে যাওয়া পরীক্ষার্থীদেরও পড়বে। দেখা যাবে যে এবার নামি কলেজের ভর্তি ভিড় বাড়ছে, আসন সংখ্যা কম হওয়ার কারণে কলেজে ভর্তি নিয়ে রাজ্য জুড়ে গণ্ডগোল বেঁধে যাবে। এমনকি বিজ্ঞান ও বাণিজ্য শাখা পড়ার জন্য যে সংখ্যক ছাত্রছাত্রী ভর্তি হতে চাইবে সেই পরিমাণ আসন থাকবে না কলেজগুলিতে। মাধ্যমিক মূল্যায়ন নিয়ে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে নবম শ্রেণীর পরীক্ষা 30% ও দশমের 70% নম্বরকে ওয়েটেজ দেওয়া হবে। ইতিমধ্যে দশমের ছাত্রছাত্রীরা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে তার মধ্যশিক্ষা পর্ষদ অফিসে জমা রয়েছে, এবং দশমের 70% মানে কেউ যদি প্র্যাকটিক্যালে 10 নম্বর পায়, তার 70 নম্বর পায় তাহলে সেখান থেকে 70% নম্বর মাধ্যমিকে পেয়ে যাবে, এবং ফলে মাধ্যমিকের ঢালাও নম্বর যে উঠবে তার সন্দেহ নেই। উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন নিয়ে যে যদিও কোনো সিদ্ধান্ত জানানো হয়নি, তবে নতুন করে হোম অ্যাসাইনমেন্ট দিয়ে তার ভিত্তিতে মূল্যায়ন হবে বলে শোনা যাচ্ছে। তাতে মুড়ি মিছড়ির কোনো পার্থক্য থাকবে না বলেই মনে করছেন বিভিন্ন বিশিষ্ট মহল। তাহলে দেখলেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বাতিল নিয়ে যে
তার যে অসুবিধা সুবিধা সেই দিকটা এখানে উঠে এসেছে সেটা আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। আসছে পরের আপডেট নিয়ে। আর এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যে মূল্যায়ন কীভাবে হবে বা এই মূল্যায়ন সংক্রান্ত বা রেজাল্ট কবে দেওয়া হবে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। ধন্যবাদ।